ঝালকাঠিতে শুরু হয়েছে 3 দিনব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি শিশু পার্কের মাঠে মেলা শুরু হয়। মাঠ জুড়ে 65টি স্টল, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন তাদের ডিজিটাল কর্মকাণ্ডের প্রদর্শনী নিয়ে বসেছে। মেলা চত্বরে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে। বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় ভিড় জমিয়েছে। প্রতিদিন দুপুর 3টা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত। শনিবার মেলা শেষ হবে। ঝালকাঠি থেকে খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ টেক।